ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছে। ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শুকুর আলী 45 নামে এক ব্যক্তি মারা গেছেন। সে উপজেলার 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের হোপপাড়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুকুর আলী ঢাকা সিটি মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। গত শুক্রবার তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার শরীরে প্রচণ্ড জ্বর, সাথে কাশি, হাসি এবং শ্বাসকষ্ট ছিল। অবস্থায় সে আজ আনুমানিক রাত 3টার দিকে ঢাকা থেকে কাশীপুর রেলগেট এলাকায় তার শ্বশুরবাড়ি আব্দুর রহমানের বাড়িতে এসে ওঠেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে দিকে তিনি মারা যান। স্থানীয় কালীগঞ্জ থানা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। কালীগঞ্জ থানার অফিসার আবুল খায়ের এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একদল তরুণ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সৌরভ ও হাফেজ মাওলানা ফারুক হোসেন তাদের সঙ্গীদের নিয়ে সুসজ্জিত একটি টিম ইসলামী শরিয়া মোতাবেক গোসল ও জানাজা শেষে তার গ্রামের বাড়ি ঘোপপাড়া পারিবারিক গোরস্থানে দাহন সম্পন্ন করেছে। কালীগঞ্জেই যেখানে করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যায় সেখানেই ঝাঁপিয়ে পড়েন এই তরুণ ইমাম সম্প্রদায় এবং তাদের কার্যক্রম ইতিমধ্যেই সমাজের মানুষের কাছে প্রচণ্ড জনপ্রিয়তা এবং প্রশংসা কুড়িয়েছেন। আসলে আমরা যে কাজটি করছি কালীগঞ্জ ইমাম পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের আমরা প্রশিক্ষণ নিয়েছি, নিয়ে আমরা যে কাজটি করছি এটা মূলত সমাজের দায়বদ্ধতা থেকে এটা আমরা করছি। এবং আমরা যেটা করুণভাবে লক্ষ্য করছি যে আমাদের সমাজে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের পরিবারের লোকেরা পর্যন্ত তাদের কাছে যেতে পারছে না বা যাচ্ছে না, নানা একটা ভীতি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তো আমরা আমাদের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে, যদিও আমরা মানুষ তারপরেও আমরা সম্পূর্ণ ঝুঁকি নিয়ে আমরা কালীগঞ্জের গত কিছুদিন আগেও আর একজন মারা গিয়েছিলেন, আমরা 6 জন সেখানে তাদেরকে দাফন কাফনের সম্পূর্ণ জিম্মাদারি আমরা পালন করেছি এবং এলাকার মানুষ খাটিয়া পর্যন্তও সেখানে দেয়নি। তারপরে আমরা আমাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে গোসল করিয়ে একজন মুসলিম তার যথাসাধ্য শেষ কর্মটি যেন পবিত্রতা এবং সুন্দর কাজের মাধ্যমে হয় আমরা সেটাই চেষ্টা করছি। এবং এই কাজের মাধ্যমে একজন মুসলিমের যে হক, আমরা মূলত এটা তার প্রতি করুণা করছি না, এটা মুসলমানের একটা হক যে মৃত্যুর পর তাকে সুন্দরভাবে দাফন কাফন করতে হবে, এটা হক একজন মৃত ব্যক্তির, বাকিদের জন্য এটা অধিকার, বাকিদের উপর এটা অধিকার। তো এটা যেহেতু সমাজে একটা অবহেলিত বিষয়, এখানে কেউ এগিয়ে আসছে না, আমরা সমাজের এই খালি জায়গাটা পূরণ করার জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা এই কাজটা করছি। এবং এটা করছি আমরা সামাজিকভাবে মানুষ যেন অন্যরা এগিয়ে আসে, অন্যান্য যে দায়বদ্ধতাগুলো আছে অন্যান্য জায়গায়ও যেন মানুষ এগিয়ে আসে, আমরা সে কারণে এটা করছি।